বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ডিজিটাল বাংলাদেশ দিবস অনলাইন কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ এবং ডিজিটাল বাংলাদেশ পুরস্কার প্রদান অনুষ্ঠানে সশরীরে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান অতিথির বক্তব্যে বিগত সময়ে বিএনপি সরকারের ভুল সিদ্ধান্তের কারণে তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশ পিছিয়ে পড়েছিল বলে অভিযোগ করেন সরকার প্রধান। 92 সালে আমরা একটা সুযোগ পেয়েছিলাম যে সাবমেরিন কেবল যখন আমাদের আশেপাশে দেশ ইন্ডিয়া মিয়ানমার থেকে শুরু করে সমস্ত দেশগুলি সংযুক্ত হয় তখন একটা উদ্যোগ ছিল এবং একটা আমরা প্রস্তাব পেয়েছিল বাংলাদেশ যে সাবমেরিন কেবল বিনা পয়সায় সংযুক্ত হবে। তখন খালেদা জিয়া ক্ষমতায় সে বলেছিল যে না এটা সংযুক্ত হওয়া যাবে না, তাহলে নাকি বাংলাদেশের সব তথ্য বাইরে চলে যাবে, কাজেই এটা করা যাবে না। আমরা সেই সুযোগ থেকে হারালাম। 2041 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করতে বর্তমান সরকার কাজ করছে বলে জানান তিনি। আমি 41 সালে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলব আর সেই বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে আমরা চলে যাব। নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও দেশকে এগিয়ে নিতে শত বছরের পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তারিখ যে খালেদা জিয়া তো আমাকে ছেড়ে দেয়নি, বারবার আমার উপরে হামলা করেছে কিন্তু আমি বেঁচে গেছি। হ্যাঁ, আমরা আইবি রহমানকে হারিয়েছি, আমাদের বহু নেতাকর্মী হারিয়েছি কিন্তু বারবার তো এই আঘাতগুলি এসছে আমার উপর এবং হয়তো সামনেও আসবে। আমি এটা নিয়ে পড়া করিনি, পড়া করবো না, আমি আমার পরিকল্পনা দিয়ে যাচ্ছি। তাই 2100 সালের ডেল্টা প্ল্যান সেটাও করে দিয়ে গেলাম। এর আগে তথ্য প্রযুক্তি খাতে অবদান রাখায় জাতীয় পর্যায়ে 13 জন এবং জেলা পর্যায়ে 12 জনের হাতে ডিজিটাল বাংলাদেশ এবং ডিজিটাল বাংলাদেশ নিয়ে অনলাইন কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। রাঙ্গামাটি পার্বত্য জেলা রাকিব হাসান, মাইটিভি, ঢাকা।